সব কেমন আছো বন্ধুরা? আজকে আমি নিজে স্কোয়াড নিয়ে গেম খেলবো। তো গাইস স্কোয়াড এক্সেপ্ট পাঠিয়ে দিয়েছে, গাইস এক্সেপ্ট করে নিয়েছে। গাইস আজকে স্কোয়াড প্লে হলো, গাইস আমরা করবো কিল রেটিং। তো গাইস আমি আজকে কিল রেটিং রেখেছি। গাইস আমাদের টিম আজকে প্রায় কতগুলো কিল করতে পারে আমি নিজেও জানি না। গাইস আমি কথা কথা রেখেছি। তো গাইস আজকে টিমমেট গাইস খেলা শুরু হয়েছে, টিমমেট আমাকে খুব এভাবে করেছে। তো গাইস দিয়ে স্টার্ট হয়ে গেছে গেম। তো প্লেনে নাম চলে এসেছি আমরা। গাইস আজকে নিয়ে যাবো স্টেডিয়ামে। তো গাইস স্টেডিয়ামে যাওয়ার পরে একটা কথা বলে স্টেডিয়ামে চলে এসেছি, নেয়ানি হচ্ছে, প্যারাশুট খুলবে। তো গাইস চলে এসেছি, গাইস জানি না এখানে ম্যান এসেছি কি আসেনি, আশা করি ম্যান না আসাটাই বেটার। তো এ বলি ছাদের উপরে সাথে পাশে এনিমি রয়েছে, মানে সরি আমার টিমমেট রয়েছে। তো গাইস সে লুট করছে। লেভেল 3 ব্যাগ পেয়ে গেছে, রেস্ট পেয়ে গেছে, আমি এখন কিচ্ছু পাইনি। শুনুন একটা ব্যাগ লেভেল 3 নিয়ে চলছে, এখন হাতে কিচ্ছু নেই, কিন্তু এখন চলে এসেছে এসএমজি আর এসএলআর। তো গাইস লেটস স্টার্ট, সামনেটা এনিমি আওয়াজ হচ্ছে। তো দেখা যাক এনিমি না বট ফায়ারিং হচ্ছে, বলে এনিমি তো অনেক সময় বট ফায়ারিং করে। তো গাইস দেখা যাক এনিমি না বট না বট সামনে একটা বট রয়েছে। তো গাইস বটটাকে মেরে একটা কিল চুরি করে নিই। কমপ্লিট গাইস, ফার্স্ট কিল আমি করে ফেলেছি। গাইস আমার টিমের মধ্যে ফার্স্ট কিল আমার। কিন্তু গাইস শুরু এভাবে হবে না, আমার টিম নিতে হবে, চ্যালেঞ্জিং ম্যাচ। গাইস এটা ফার্স্ট কিল আমার হয়েছে, দেখা যাক হাইস্ট কিল কি করতে পারে। তো ফার্স্ট কিলের পরে এখনো এনিমি আছে, এখন দেখা যাক স্টেডিয়ামে আছে নাকি কোনো। যে আমার এক ক্যাম্প ভাই গেছে, এই ক্যাম্প আমার সবচেয়ে প্রিয় ক্যাম্প, তোমরা জানো না। তো গাইস আমি বলতে এই ক্যাম্পটা নিয়ে নেবো, এখানে 3x লাগানো, তো এখানে বেশিরভাগ স্কোপ লাগাই না। তো 3x লেগেছে তাতে কোনো ব্যাপার না, ঠিক আছে চলো এই নিয়ে গেম প্লে হোক। তো সামনে যাই, মানে জোর রেড জোন মাথার পরে শুয়ে বানো পড়ছে, সব অপশন না। ঘরে বাজার ঘরে ভেতরে যাই, ঘরে ভেতরে যাই, স্কোপ স্কোপ তো সামনে রেড জোন পড়ছে, পাঁচ দা শুনতে পারছো তোমরা। তো গাইস বাইরে গেলে আপনি ভিতরে থাকি, একটু নাচ ফাচ করি দেখা যাক। নাচ তা দিন তা দিন তা দিন তা দিন, এরপরে কিছু একটা রোমাঞ্চক মুহূর্ত হতে চলেছে দেখো বন্ধু। তো গাইস বুঝতে পেরেছি কি হলো। তো গাইস এরপরে আমার টিমমেট আছে আমার কাছে, এবং সে আমাকে এসে এমন কিছু করবে যার ফলে আমার মাথাটা খুবই প্রচণ্ড পরিমাণে মোটরে গরম হয়ে যাবে। তো গাইস তোমরা দেখো শুধু, তো আসে 4 নম্বর, তো আসার মুহূর্তটা আবার দেখো কী করে দেখো, সুন্দর অসাধারণ। গাইজ এরকম টিমমেট থাকা অনেক ভালো, যেটু সে আপনি মজা নেবে, কিন্তু মাইকে কথা বলো তাহলে আপনি কথা বলছে না, খুব সুন্দর করো ভাই, মারো মুঝে মারো, বড় বড় আবার সত্যিকারের এসে মিলছে ভাই। তো গেমপ্লে বলে ঠিক মতো রিভাইভ দিয়ে দিল, পরে আবার তো রিভাইভ দিচ্ছে, তো রিভাইভ ফুল হচ্ছে, আস্তে হোক হোক। এবারে আমি একটা ডায়লগ দিয়েছি, ডায়লগটা ভালো করে শুনো। নিকাল পহলি ফুরসত মে নিকাল, খেলা হবে খেলা হবে। তো বুঝতে পেরেছো কথাটার মানে কি? যারা বুঝেছে খুব ভালো কথা। তো ওই স্টার্টার এখনো শেষ হয়নি, ফার্স্ট কিল আমার, কিন্তু এখন এটা কেউ কিল করিনি। তো চলো রেস্টার্ট। তো গাড়ি পরে বসতে হবে, গাড়ি পরে গিয়ে এবার আমি আমার 1 নম্বর কে নিয়ে যাই 4 নম্বরের কাছে। গাইস দেখো তাহলে, তো গাইস যারা এখনো চ্যানেলটাকে নতুন দেখছো, গাইস প্লিজ এখনই সাবস্ক্রাইবে লাল বাটন যেটা আছে সেটা পাশে টাপ দাও, পাশে ঘন্টি আছে ঘন্টিটা টং করে পুজোর ঘন্টি করে বাজিয়ে দাও, কারণ এখন তোমার মধ্যে দর্শন করতে পারছো না আশা করি। তো ওখানে দর্শনটা করে টং করে একটা ঘন্টি বাজিয়ে নাও, খুব সংস্কার করে নাও ঘন্টা রেখে। তো গাইস 4 নম্বরকে নেওয়ার পরে বেরিয়ে 3 নম্বরে ভালো গাইস, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্টে বলে দিও বলে দেবে, তো বলে দেবে বন্ধু প্লিজ, আর প্রচুর পরিমাণে বন্ধুদের সাথে শেয়ার করে যাবে ভাবছি লাইট খেলি। তো গাইস যাওয়া যাক 3 নম্বরের কাছে, গাড়ি তো খুব বুস্টে চলছে, 107 স্পিড, 8 9 10, গাড়ির একটা ব্রেক, খুব ডাকাটাকি করার পরেও আসে না, কিন্তু সামনে একটা পেন কিলার আসা করে চোখে দেখতে পেয়ে গেছি, গাড়ি দিকে নেমে এখনই যেতে হবে। তো গাইস পেন কিলারের দিকে আমি যাই, সাথে 4 নম্বরও নিচে চলে আসে, কিন্তু 4 নম্বর ডাইভ ধরে নেয়, 3 নম্বর সরি 1 নম্বর চলে আসে আমার কাছে, 4 নম্বর গাড়িতে বসে আমার চানো মাল খুব চাই মাল, তখন দেখলাম আমার সাথে খুব খারাপ একটা ব্যবহার করেছিল। তো গাড়িতে সবাই আসছে, 3 নম্বরও আসছে, 3 নম্বর কোথায় গেলো, 1 নম্বর চলে আসলো, 3 নম্বর আসছে না কেন, কিন্তু 3 নম্বরও পাশে চলে আসে। তো আসার পরে বসলো আমি একেম বের করে, হাতে কি করছে ওটা আমি দেখছি, বাইরে যদি কেউ থাকে নেই আমি, চল ভাই চল গাড়ি চালা, এবার কি হলো এই গাড়ি ছেড়ে দিল। তো
তোমাকে আমাকে কি জানি কি মহালগনে সালা চাঁদ উঠেছিল গগনে টং টং চাঁদ উঠেছিল গগনে। তো গাইস সামনে নেমে মনে হচ্ছে ঘরের মধ্যে নেমেছে দুটো। তো গাইস বোমের ফায়ারিং সত্যি শুরু হয় এরকম গাইস। বোম কতগুলো ফাটে একবার আরাম করে দেখো তো কতগুলো বোম মেরেছে গুলো কমেন্টে বলে দিও। আমারও হেলথ কিছুটা গেছে এবং সাথে রাশ করতে ঠেকেছি আমি। তো একটা নগ এখানে পড়ে রয়েছে, সামনের দিক দিয়ে নেমেছে একটা ম্যান। তো সামনে তার দিয়ে পুশ জ্বালা দিয়ে নেমে একদম একে স্কোপ ফুলে গাইস ড্যামেজটা দেখো শুধু ড্যামেজটা। এখানে এরিয়াসটা যদি সঙ্গে সঙ্গে না বের করতো আমার রিকলটা দেখেছি একবার এই গেম পুরো উপরে উঠে গেছিলাম যেতাম এখানে একটা। তো গাইস এখানে মুহূর্তের মধ্যে কি M24 গাইস M24 পেয়ে গেছি আর কি আমাকে চিনে। এবার হেলটা পুশ করতেই লাগলাম কিন্তু ততক্ষণ শান্তি নেই কারণ 4 নম্বর খেতে লেগেছে খাবে একটু করে দেখতে পারবে না সরি 1 নম্বর খেয়ে গেছে তো 1 নম্বর একটু কোনো চ্যানেল না 4 নম্বর পিছনে লাগছে। তবে যেতে যেতে একদম যেতে দেখতে পাবো মালের মাথা M24টা বের করি আর ফাটতেছে নাইস গেম। এত সুন্দর গেম মারি গেলি ওরা ভাই এত সুন্দর একটা হেডশট দিয়েছে একটা জিজি বলে একটা লাইক আর কমেন্টে বলে দেওয়ার টাক করে ফাট রে এটা ভাই এটা পুরা ভাই এটা ভাই লেভেল থেকে হেলমেট পরা থাকে। তো গাইস কী করবো আমার তো নিতে হবে নাহলে 4 নম্বর এখনই কিলটা নিয়ে নিতে হবে। তো সব ঠিক আছে নিয়ে নিয়েছি ইম্পোর্ট দিয়ে মেরে। তো গাইস গেম প্লে কিন্তু এখনো শেষ হয়নি এখনো সবই শুরুয়াত। গাইস এখানে আমার সাথে যা মুক্ত হচ্ছে তোমাদের বলে আমি বুঝে দেবো আমার যেখানে কী হয়েছে আমার সাথে। তো খেয়ে লাগে দেখার জন্য গেম প্লেটা পুরো লাস্ট অব্দি দেখতে হবে যেখানে যে মুহূর্তটা যেটা হয়েছে। তো গাইস সরাসরি 4 নম্বর ওখানে যাই রাশ করতে 4 নম্বর একে পারছে না বলে এমন দেখি কেউ যদি ওখানে থাকে। তো কিন্তু না 4 নম্বর মেরে দিয়েছে একজনকে অলরেডি আর এদিকে হয়ে যায় মুশকিল পড়ে যায় 3 নম্বর যিনি আমার পেছনে নিজের দাদাগিরিভাবে একদম রোমাঞ্চকরভাবে পেছনে দাঁড়িয়ে থেকে এমনভাবে ভাব নিচ্ছে নিজে খুব বড় প্রক্রিয়া। কিন্তু 4 নম্বর ওখানে যাওয়ার ফলে কী হয় 4 নম্বর নক হয়ে যায় কিন্তু আমি লাস্টে গিয়ে আমার বন্ধু হিসাবে আমি তাকে বাঁচাতে যাই। তিনি আমার সাথে যা করেছে আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন কিন্তু আমি তার না ভেবে বন্ধুত্ব হিসাবে আমি তার কাছে যেতে লাগি এবং তার হেলটা একবার দেখে রাখবেন আমি আরেকবার বলছি হেলটা কিন্তু দেখে রাখবেন যে কী হয় দেখুন একবার। তো সরাসরিভাবে আমি তাকে রিভাইভ দিতে যাই। তো রিভাইভ দিয়ে শুরু করলাম কী করলাম জানিনি তো কুত্তালে ছোটো দিন সুযোগ না তাই চলে আসলো ওখান থেকে পুরো মেরে দিলাম পুরো মাল্টি ছিল হেলটা 4 নম্বর হেল 4 নম্বর হেলকে আমি দেখলাম। এরকম সময় যদি আমিও সামনে লাভের রেকেটটা মারতাম তাহলে আজকে আমার অবস্থাটা কী হতো বুঝতে পারছেন তো রিপোর্ট দিত এখনই রিপোর্ট দিত কিন্তু না ভাই বন্ধুর খাতে আমি সব করি করা যেত কিন্তু করা গেলাম আমার কেন বুঝলাম না মন ঠিক বললো না ভাই করিস না ভাই বাচ্চা মানুষ আর সামনে দিকে তখন একটা এনিমি দেখতে পাই আমি তখন ওর সাথে যখন রিভাইভ দিচ্ছি তো মালটার কাছে ইউজির পরে স্পেশাল লাগে টুটু টুটু করে মারছে বুঝতে পারছেন কিন্তু এখন মারা যাবে না একটা লুট করতে নেবে তোমার হেলপ। তো গাইস আমি তখনই কী করি ঘরের ওই পাশটাতে চলে যাই তো ঘরে এমএসটা যাওয়ার পরে 4 নম্বরের সাথে ফাইট নিতে লাগে আর আমি তখন লুটভুট করে M4 হাতে নিলাম যা সব পাশ দিয়ে তখনই একটা গাড়ি বেরিয়ে গেল আর তখনই আমার মার শুরু হয়ে যায় তাই M4 দিয়ে মালটা নক করে দেওয়ার পরে ঘরের মধ্যে যাই তখন পাশ দিয়ে আর একটা নিয়ে মারতে শুরু করে সঙ্গে সঙ্গে। তো গাইস তাকেও মারার জন্য আমি আবার ঘরের ওই পাশটাতে গেলাম না সরি ঘরের উপর দিয়ে উঠলাম ওঠার পরে পাশ দিয়ে আবার দেখি একটু কমিয়ে দেখছিলাম কোথায় গেল কোথায় এই তো তার মুখ দর্শন হয়ে গেছে মানে M4 করে তাকেও নক করে যাওয়া এবং 3 নম্বর এখনও নক রয়েছে 3 নম্বর এখনও নক রয়েছে 3 নম্বর কোথাও নক থাকবে আমি সেভাবেও যাই না 4 নম্বর ঘরে চলে যাচ্ছে স্মোক করা হচ্ছে এবং আমিও নিজের মতো স্মোক করছি কিন্তু না স্মোক করে কোনো কাজ হলো না শেষ পেশ কাজ হলো না এখনও তো বেঁচে রয়েছে দেওয়া হচ্ছে হচ্ছে হবে না যেহেতু আমি এখনই জানি এখনই যাবে মালটা টাক করে গেল যেই নামলাম টাক করে গেল সরি দিয়েছি লুট তো কিছুই নেই 10টা ব্যান্ডেজের 2x নিয়ে আমার কোনো কাজ হবে না এটা ফাটিয়ে দিয়ে নেই বেটা কারণ এখানে ফাটা না হলে যদি আমি এখানটাকে দুটো গুলি পড়লে আমি শেষ হয়ে যেতে পারি সঙ্গে সঙ্গে। তো গাইস ইতিমধ্যে 4টে গিল আমার হয়েছে আর এদিকে ইনি ভাই আমার 1টা গিল করে 5টা গিল করে দিলেন কারণ আমি নক করেছি মারটাকে মানে চেন্না তো এমপির মধ্যে সামনে আমি জুম করতে থাকি দেখা যাক কোনো ম্যান যদি আমি সামনে দেখতে পারি তো না চোখের সামনে কোনো ম্যান এখনও ভাসছে না কিন্তু 5-1টা ম্যানের আজ মনে হয় পেয়েছি কিন্তু কী আর বল চোখ তো গেল না অন্যদিকে চোখটা চলে গেছিল। তো আমি তখন কী করলাম নিজের একটা গাড়ি থেকে ঘুরতে তুলে গেছি তখন এটা সামনে একটা ম্যান কিন্তু মারতে পারিনি একদম বখারা বখারা ভাবে দুটো খেলাম কিন্তু 4 নম্বরে দিক দিয়ে ডট 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 করে মেরে স্কোয়াডটা পুরো শেষ করে দিলাম। তো ভাই যেভাবে আমি গাড়ি নিয়ে 4 নম্বর কাছে যেতেই থাকি তখনই গেম প্লের মধ্যেই বুঝিনি কী করেছে আমার গায়ের পরে
তো দেখুন একবার ফলো করুন একবার চ্যানেল আমাকে আমি একবার বাঁচালাম মানে বলছি গাড়ি তোর গাড়ি তোর গাড়ি তোর না গাড়ি তোটার কোনো কথা নেই আরে দেখ গাড়ি পড়ছে নক মারলাম নক হলো তো আমি গেলাম যাওয়ার পরে আমি কী করলাম না স্মোক করে কিছু বাঁচাই যায় তো পরপর আমি দুটো কি তিনটে স্মোক করলাম দুটো করে দুটোই করলাম এর মধ্যে দুটো করে ওইটা ছিল তিনটে করা পাটাই ঠিক তো এই দুটো করলাম গাড়িটা নিয়ে তার কাছে গেলাম তখন তাকে রিভাইভ দিলাম তো রিভাইভ দিতে দিতে আমার কী হলো 5-11 রিমে খরচ শুরু শুরু আর কী বলি এত খরচ করলে হবে মানটাকে রিভাইভ দিয়েছে কষ্ট করে মানটা এই যে না ওই না আমার বিল পচ্ছল গাড়ি ঠিকই গেলো পেছনে আমার পেছনে ফিরি মানে শুরু করলো যে একদম একদম প্রতিক্ষণ দেখুন ম্যাচটা দেখবে তো ভেদ ফুলার সঙ্গে সঙ্গে দেখতে মারপাটা শুরু হয়েছে বলুন একদম টাক 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 করে টাক 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 আমার হেলটা একদম ঘটঘট ঘটঘট করে দিল কিন্তু চার নম্বর হেলটা বাঁচিনি না তো আমি সঙ্গে সঙ্গে কী করলাম গাড়িটা নিয়ে আমি গেলাম জোনের ভেতরে কারণ মেন জোন তো বেশ জোনের মধ্যে গিয়ে আমি শুয়ে পড়লাম এবং শুয়ে পড়ে গিয়ে হেলটা বাড়ালাম হেলটা বাড়ানোর পরে গাড়িটাকে ফাটিয়ে দিলাম গাড়িটাকে ফাটিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে এটা কারণ কখন না কখন পেটে হবে আমার গাড়ি পেটে আমি এখন নক হয়ে চার নম্বর আসবে না তো প্লে জোনে একজন নক হয়ে গেছে অলরেডি আর ওদিকে আমার চার নম্বর ওখানে একটা অ্যানিমির সাথে পড়ে রয়েছে কী জানি কি বেরোতে পারবে কি বেরোতে পারবে না সেটা গেমের পেলেই শেষেই দেখতে পারবে প্লাস গেম পেলে এত সুন্দর হয়েছে আমি অ্যাসা করিনি যে এত সুন্দর একটা গেম পেলে যাই আমি অ্যাকসেপ্ট করি এত সুন্দর প্রতিবার সামনে একটা অ্যানিমি তখনই মরে যায় আমার সামনে তাকেও আমি দিয়ে দিই টাকছে তো গাইজ দেখুন এই গেম প্লেটা তখন ঠিক আছে তো মাটা শুয়ে পড়ে আর পারতেছে হ্যাক শট পড়ে গিয়ে আসতে পারে তো গাইজ ওদিকে আর একটা গেলের মধ্যে হয়ে যাবে আমার চার নম্বরের পরে বুঝলাম তো গাইস এই মালটাকে আমি মারতে মারতে জোন আমার কাছে চলে আসে কিছুটা হেলথ ইয়ে করে আমি নিজে নিজেকে জোনের মধ্যে রাখলাম কিছুটা মার করলাম এখনো মার দেওয়া বাদ দেখ ভেতরে জোনে যায় এই জোনে আমি একটা স্মোক করে রাখলাম কারণ পুরো পিলে একদম ওপেন গাছ আছে কয়েকটা লাস্ট দুটোই নেমে তো ওদিকে একটা আছে আর এদিকে কোথাও একটা রয়েছে হয়তো তো একটা জিনিস ফলো করো দেখো আমি যখনই এটাকে মারতে লাগলাম তখনই এক কী করে কী ব্যাপারটা হলো কি ওদিকে মানে ওর ম্যানটা মরে টাক হয়ে গেল চিকেন নিয়ে পেয়ে গেলাম তো গাইজ চ্যালেঞ্জ একদম কমপ্লিট করে দিয়েছি 7টা কিলে একদম আমাদের পুরো টোটাল স্কিল যদি আমরা হিসাব করি আমাদের টিমমেট হিসাব মতো তাহলে আমাদের কিল টোটাল 130 ওকে গাইজ চ্যালেঞ্জ কমপ্লিট নাচটা দিয়ে দিই কারণ এই নাচটা একবার আমার বুম করেছে গাইজ আজকের মতো এটুকু ভিডিও আর যদি ভিডিও ভালো থাকে এখন একটা লাইক কমেন্ট শেয়ার প্রচুর প্রচুর পরিমাণে করে দাও লাইকটা একটা করবে শেয়ার করবে আর যারা নতুন দেখলে তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও